আলু কাচাউরি রেসিপি। এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর এর মধ্যে ইউজ হওয়া প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টের কিন্তু একটা খুব প্রমিনেন্ট টেস্ট আছে, যেটা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভীষণই ভালো লাগবে আর খুব সামান্য কিছু উপকরণ থেকে তৈরি হয় অবভিয়াসলি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে তা তৈরি করতে হয়। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। আমি এটাকে ভালোভাবে ময়ন দিয়ে একটি ডো বানিয়ে নেব। এখানে আমি 2 টেবিলস্পুন পরিমাণ সুজি অ্যাড করে নিচ্ছি। এটা কিন্তু কচুরিটাতে একটা ভালো ক্রিসপিনেস অ্যাড করবে, এটা কিন্তু অবশ্যই ইউজ করবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ নুন এবং 2 থেকে 3 টেবিলস্পুন পরিমাণ তেল আমি ময়নের জন্য ইউজ করছি। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর এইভাবে দেখুন মুঠো করলে দেখবেন ডালা পেকে যাচ্ছে, তখন বুঝবেন ময়নটা ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে। এ দেখুন মুঠো করলে ডালা বেঁধে যাচ্ছে। তো এইবারে আমি এটাতে অল্প অল্প করে জল অ্যাড করব। প্রথমেই কিন্তু একেবারে অনেকটা জল অ্যাড করে দেবেন না, জলটা অল্প অল্প করে দেবেন এবং মাখতে থাকবেন, তা না হলে কিন্তু এটা ডো তৈরি হবে না, এটা লিকুইডই হয়ে যাবে। ডোটা দেখুন এখানে রেডি হয়ে গেছে। এটা কিন্তু এখনও সামান্য স্টিকি আছে, হাতে চিটে যাচ্ছে, এই পর্যায়েতেই কিন্তু এটা রাখতে হবে কারণ এটার মধ্যে সুজি ইউজ করা হয়েছে, সুজি কিন্তু ফুলতে সময় লাগবে। এখন আমি এটার মধ্যে সামান্য তেল গ্রিজ করে দিচ্ছি এবং এটাকে 20 মিনিটের জন্য আমি রেস্ট হতে ছেড়ে দেব। ততক্ষণে কিন্তু সুজিটা ভালোভাবে ফুলে যাবে এবং ডোটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। এখন আমি আলুর স্টাফিংটা বানিয়ে নেব। স্টাফিংয়ের জন্য আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবং 1টা বড় পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি সামান্য লেবু। এখন একটি কড়াই গরম করে সামান্য তেল নিয়ে নিয়েছি, খুব বিশেষ তেলের প্রয়োজন নেই, এই পর্যায়েতে সামান্য তেল হলেই চলবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। জিরেটা সামান্য ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। মনে রাখবেন কাঁচা লঙ্কাটা অ্যাড করার সময় একটু সাবধানে অ্যাড করবেন, এটা কিন্তু ছিটকে আসে। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা অ্যাড করে, পেঁয়াজটা কিন্তু সফট করার প্রয়োজন নেই বা ভালোভাবে ভাজার প্রয়োজন নেই, সামান্য নাড়াচাড়া করেই আমি এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা আলু। আলুটা অ্যাড করার পর আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো এবং একই সাথে আলুটা এই স্প্যাচুলাটা দিয়েই ভালোভাবে স্ম্যাশ করতে থাকবো। এই পর্যায়েতে আমি এর মধ্যে ড্রাই স্পাইসেসগুলো এক এক করে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরা গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ আমি অ্যাড করছি ধনে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি সানরাইজ পিওর শাহি গরম মশলা 1/2 টিস্পুন পরিমাণ। এখন এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো।
এই পর্যায়েতে আমি এটার মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন নুন। নুনটা কিন্তু যে যা টেস্ট ওয়াইজ অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি এক টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই এখানে অ্যাড করবেন, এটা কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করতে সাহায্য করবে। এবং দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ টমেটো কেচাপ। আপনারা কিন্তু চাইলে টমেটো কেচাপটা একটু বেশিও ইউজ করতে পারেন। সবশেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস। আলুর স্টাফিংটা কিন্তু এই পর্যায়েতে তৈরি হয়ে গেছে, এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি ছেড়ে দেব। অপরদিকে দেখুন ডোটা আমার 20 মিনিট হয়ে গেছে, এটা কিন্তু এখন আর স্টিকি স্টিকি নেই, এটা কিন্তু ভালো সফট হয়ে গেছে। এটাকে আমি এখন একটু ভালোভাবে মেখে নিচ্ছি এবং এর থেকে আমি ছোট ছোট করে কিছু লেচি কেটে নেব। এই দেখুন এভাবে ছোট ছোট বল সাইজের করে আমি লেচিগুলোকে পুরোটা কেটে নিয়েছি। এখন একটা ছোট অংশ নিয়ে হাতের মাঝে এভাবে ঘুরিয়ে গোল করে নেব প্রথমে। এটাকে আমি একটু এভাবে দেখুন ছোট্ট বাটির মতো একটু গভীর করে নিচ্ছি যাতে স্টাফিংটা অ্যাড করে দেওয়া যায়। এই দেখুন আমি এইভাবে স্টাফিংটা এর মধ্যে ভরে দিচ্ছি। স্টাফিংটা কিন্তু অবশ্যই খুবই শুকনো করে বানাতে হবে, একটুও যদি জল থেকে যায় এটার মধ্যে তাহলে কিন্তু এটা ভালো হবে না। এইবারে দেখুন এইভাবে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। এবং ওপরের অংশটাকে আমি এইভাবে দেখুন চেপে দিচ্ছি। স্টাফিংটা ভর্তি করা হয়ে গেছে। এখন একটা সারফেসের ওপর আমি কিছুটা ময়দা ডাস্টিং করে নিচ্ছি এবং এর ওপরে দেখুন এই স্টাফিং ভরা লেচিটাকে আমি এভাবে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু বেলনের কোনো প্রয়োজন নেই, এটা হাত দিয়েই তৈরি করা যায়। এইভাবে এটাকে আমি একটু একটু করে চ্যাপটা করে নিচ্ছি। কচুরিটা দেখুন এই পর্যায়েতে একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আমি এইভাবেই বাদবাকি ডোটা থেকেও কচুরিগুলো বানিয়ে নেব। এখন একটি কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণ তেল নিয়ে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে কচুরিটা ওর মধ্যে দিয়ে দেব। তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, এটা মিডিয়াম হিটে থাকবে এবং গ্যাসের ফ্লেমটা কচুরিটা অ্যাড করে দেওয়ার পর লো টু মিডিয়াম হিটে থাকবে। খুব হাই হিটে কিন্তু এটাকে ভাজা যাবে না, তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ক্রিস্পি হবে না। দেখুন কচুরিটা সামান্য ফুলে উঠেছে। আমি এই পর্যায়েতে এটাকে উল্টে দিয়ে একেবারে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম হিটে থাকবে। এখানে দেখুন আমি পরপর তিনটে একসাথে দিয়ে দিয়েছিলাম, এগুলো কিন্তু আমার প্রায় গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করা হয়ে গেছে। এটাকে আমি এবারে তুলে নেব। আলু কচুরি রেসিপি। এটা ছিল আমার পদ্ধতি আলু কাচাড়ি বানানোর। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। এই বৃষ্টিমুখর দিনগুলিতে কিন্তু ইভিনিং স্ন্যাক্সে এটা লাজবাব খেতে লাগবে।
বাড়িতে কোনো গেস্ট এলেও বানিয়ে সার্ভ করতে পারেন। এটা কিন্তু গ্রিন চাটনি টমেটো কেচাপের সাথে খেতে খুবই ভালো লাগবে। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, প্লিজ এটার সাথে এক কাপ চা বা কফি রাখবেন, তাহলে কিন্তু ব্যাপারটা একদম দমদার খেতে লাগবে। তবে কেউ যদি পছন্দ না করে থাকেন ইগনোর করতে পারেন। তো বাড়িতে আজই বানিয়ে ফেলুন যদি বানিয়ে থাকেন, এবং যদি ভালো লেগে থাকে ডু লেট মি নো ইন দি কমেন্ট সেকশন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করুন যাতে সবাই এগুলো তৈরি করতে পারে। ও হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে দেবেন যাতে আমার নেক্সট ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ফেসবুক ও ইনস্টাগ্রামেও ফলো করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি।